যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছর একের পর এক রুদ্ধদ্বার বৈঠকের পর শেষ পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সৌদি আরব ও ইসরায়েল। তবে সম্মত হওয়ার সাত দিন না যেতেই গেল সাত অক্টোবর তেল আবিবে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নারকীয় তাণ্ডব শুরু করেছে দখলদার বাহিনী। প্রতিদিনই রকেট বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ করে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ নিচ্ছে তারা। তবে সংঘাত শুরুর পরই রিয়াদ ফিলিস্তিনিদের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করায় সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া থেমে যায়। এরপর থেকেই সৌদি আরবের সিদ্ধান্ত পরিবর্তন করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গেল সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন তিনি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদির স্পষ্ট আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। এবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে একই সুরে কথা বললেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। ব্লিংকেনের দাবি স্বীকার করে তিনি বলেন, অবশ্যই সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ রয়েছে তাদের। তবে সম্পর্ক উন্নয়ন হোক বা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে এবার নতুন করে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে রিয়াদ। এর মধ্যে বরাবরের মতোই অন্যতম ফিলিস্তিন ইস্যু। আগেও ফিলিস্তিন ইস্যুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকলেও যুদ্ধের পর ইসরায়েলকে সম্পর্ক উন্নয়নে বেশি মূল্য দিতে হবে বলে জানান তিনি। এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হল দ্বিরাষ্ট্রতত্ত্বের সমাধান। বিশ্লেষকরাও বলছেন একই কথা, শর্ত পূরণ না হওয়ার আগেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরব চুক্তি করলে বরাবরের মতোই তারা ভুলে যাবে। তাই দ্বিরাষ্ট্র তত্ত্বের সমাধান না হওয়া পর্যন্ত রিয়াদ চুক্তিতে সম্মত হবে না বলে মত তাদের। এদিকে ইসরায়েল আদৌ এই শর্ত মানবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই শেষ পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নিয়ে শঙ্কা রয়েই গেছে। আফরিন মৌ, সময় সংবাদ।